রামেশ কথা বলবেন না আপনি, রামেশ কথা বলবেন না, সঠিক করে প্রশ্ন করেন আপনি, আপনি শুরু থেকে আমার পিছনে লেগে আছেন। আপনি শান্ত। দর্শক, আবারও পরিচয় করে দিচ্ছি, আজকে আমাদের এই টক শোতে আছেন আর্টস অফ নাইমা পেজের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নদী বিনতে বাশির। বাশির কাকে বললেন আপনি? বশির হবে, বশির। আপনি বানান ঠিক করে পারেন, আপনি আমার বাবার নামকে বিকৃত করে কোনো কথা বলতে পারেন না। বাবা মানে সবার বাবা, উনি আপনার বাবা, আপনি সম্মান দিয়ে কথা বলতে পারেন না, আপনি মূর্খ, আপনি বানান করতে পারেন না। আচ্ছা নদী, এখন আমাদের কাছে প্রশ্ন রয়েছে, আপনি কোনটা শুনতে বেশি প্রেফার করেন? আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর আর টিকটকার। টিকটকার? আপনি টিকটকার? আপনি টিকটক মানে বুঝেন? আমার টিকটকে অ্যাকাউন্ট আছে, কিন্তু সেখানে আমি আমার কন্টেন্টগুলো আপলোড দেই, কিন্তু আমি টিকটক করি না। আপনি দেখেছেন? আপনি দেখেছেন আমার টিকটক? জি, সবাই দেখেছে। না আপনি দেখেননি, না আপনি দেখেননি, আমি টিকটক করি না। আমি দেখেছি। না আপনি দেখেননি, আপনি মিথ্যে বানানোর কথা বলতে পারছেন। আপনি আপনি আমার কথা, আমাকে কথা বলতে দেন আপনি। আপনি টিকটক মানে বুঝেন? টিকটক মানে হচ্ছে অন্যের সাউন্ডে লিপসিং করা। আমি কোনো অন্য জনের সাউন্ডে ভিডিও করি না, আমি শুধু নিজের কন্টেন্টগুলো আপলোড দেই। আপনি উত্তেজিত হন? আমি উত্তেজিত হইনি, আপনি আমাকে উত্তেজিত করেছেন। আমি কেন উত্তেজিত হব? আপনি শুরু থেকে আমার পিছনে লেগে আছেন। আমি আপনার পেছনে কেন লাগতে যাব? আপনি আমার শত্রু দলের লোক, বোঝা যাচ্ছে? আপনি শুরু থেকে আমার পিছনে লেগে আছেন। আমি কার শত্রু? আপনি খুব নিয়ে এখানে বসেছেন। আপনি আপনি আমাকে কথা বলতে দেন। আপনার সাথে আমি এখানে ঝগড়া করতে এসেছিলাম? আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দিব। আমারও কাজ নয় আপনাকে উত্তেজিত করা বা আপনার সাথে ঝগড়া করা। আমার কাজ? আপনি রাবিশ কথা বলছেন কেন? আপনি আমি আপনার কথা কোনো যুক্তি নেই, আপনি রাবিশ কথা বলছেন। আমার কাজ হচ্ছে আপনাকে প্রশ্ন করা, আমি আপনাকে প্রশ্ন করব। আপনি তো প্রশ্নই করছেন না, আপনি আমাকে উত্তেজিত করছেন। আপনি তো আমাকে প্রশ্ন করতে দিচ্ছেনই না। এই পর্যায়ে আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা আপনার কিছু রোস্ট ভিডিও দেখেছি। রোস্ট? আমি কাউকে রোস্ট করিনি, এটাকে রোস্ট ভিডিও বলেন। আপনি দেখেছেন, আমি কাউকে আঘাত দিয়ে কোনো কথা বলিনি, আমি কাউকে কোনো রকমের কষ্ট দিয়ে কথা বলিনি। আমার কথাটা আপনি আমাকে কথা বলতে দেন, মাঝখানে কথা বলবেন না। আপনি রোস্ট ভিডিও সম্পর্কে আগে রিসার্চ করবেন, আপনি আমার সম্পর্কে আগে রিসার্চ করুন, তারপর আপনার আমাকে এখানে ডাকা উচিত ছিল। আমাকে অসম্মান? আমি আপনাকে অসম্মান করিনি, আপনাকে আমি কোথাও অসম্মান করলাম? আপনি আমাকে অপমান করছেন। আপনি আমার প্রশ্নটা তো শেষ করতে দিবেন। আপনি তো প্রশ্ন করছেন, আপনি রাবিশ কথা বলতে বলছেন। আপনি তো আমাকে কথা বলার সুযোগই দিচ্ছেন না, একটা মেয়ে হয়ে আপনি আমাকে অসম্মান করছেন। আমিও তো একটা মেয়ে, আমাকে তো আপনি কোনো সম্মান দিচ্ছেন না, তাহলে আমি আপনাকে কেন সম্মান দিব? আপনি তো শুরু থেকে আমার পিছনে লেগে গেছেন, আপনি আমার উপরে অনেক খুব নিয়ে এখানে বসেছেন, বুঝাই যাচ্ছে? শুরু থেকে সবাই বুঝবে। না না, আপনি শুরু থেকে আমার পিছনে লেগে গেছেন, রাবিশ কথাবার্তা আমার সামনে বলবেন না, রাবিশ কথা আমার পছন্দ নয়। আমার কথা তো আপনি কোনো কথাই বলবেন না, আপনি অনেক বলছেন। আপনি এরকম বিরক্ত করতে পারেন না ক্যামেরার সামনে। আপনি আরে আপনি শুনেন, আপনি শুনেন।